দুই মিষ্টি চেকি নিয়ে নেয়, এরা গাড়ি থেকে চলে যায়। দেখুন এটা সৌজন্যতা, বিজয়ের পরে প্রতি বছরই আসি, কেশিনাথজি যখন ছিলেন তখনও এসেছিল, আজকেও নতুন রাজ্যপাল এসছেন, এলাম বিজয়ের পরে গেলাম। না 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 একদম না, উনিও জিজ্ঞেস করছিলেন আমি কি করি, এমনি আমার কর্মকাণ্ড কি, সেসবই জিজ্ঞেস করছিলেন, এবং অসম্ভব ভালো ব্যবহার করলে আমরা আপ্লুত, মানে সত্যি করেই আমাদের সৌভাগ্য এরকম রাজ্যপাল পেয়েছি যে গ্রাউন্ড রিয়েলিটিটা উনি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ সম্বন্ধে বুঝতে পারছেন এবং চাইছেন আরো বুঝতে, আর এবং মানুষের সঙ্গে খুব মিশতে চাইছেন। এই নেশাটা আফটারঅল এটা ব্যক্তি যেই হন একটা প্রশাসনিক পদ, এবং এই পদটাকে আমাদের প্রত্যেকের সম্মান করা উচিত। রাজ্যপালের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী গ্রহণ করে আসছে ভাই, আমার নিজেরই নিরাপত্তা নিয়ে আমি বিধানসভা সদস্য, আমি অন্যের কথা আর কি বলবো। নিশ্চয়ই ওনাদের কাছে কোনো ইনফরমেশন আছে এইসব বিষয়ে, খুব সেন্সিটিভ ব্যাপার এইসব বিষয়ে, যত কম বলা যায় তত কম বলবেন। আমি তো হোম ডিপার্টমেন্টে কাজও করিনি আর হোম ডিপার্টমেন্টের কোনো দায়িত্ব নেই।